বন্ধুরা, নর্স মিথোলজিতে এক একটা শক্তিশালী আর বিপজ্জনক দানবের বর্ণনা করা হয়েছে। কিন্তু এইসব দানব দুর্বল হয়ে যাবে যদি এরা সমুদ্রের গভীরে থাকা সাপ দ্য ওয়ার্ল্ড সার্পেন্টের সাথে লড়াই করে। ওয়ার্ল্ড সার্পেন্টের মানে হলো এক মহাদানব, আর নর্স মিথোলজির হিসাব মতে এটি পৃথিবীর সমুদ্রের অসীম গভীরে জীবিত আছে। এটা অপেক্ষায় আছে যে সে কখন গভীর থেকে উঠবে আর একটা নতুন সময়ের সূচনা হবে। ওয়ার্ল্ড সার্পেন্টকে মিডগার্ড সার্পেন্ট নামেও জানা যায়, আর এর পেছনে একটা কারণ আছে। কারণ হলো, নর্স মিথোলজির মতে ওয়ার্ল্ড সার্পেন্ট লোকির তিন সন্তানের মধ্যে একজন। তার বোন হেলকে পাতালে পাঠানো হয়েছিল, যেখানে সে যেন আধিপত্য করতে পারে, আর ওয়ার্ল্ড সার্পেন্টকে সমুদ্রের গভীরে পাঠানো হয়েছিল। সময়ের সাথে সাথে ওয়ার্ল্ড সার্পেন্ট শুধু সমুদ্রের গভীরেই নয়, বরং পুরো সমুদ্রতে নিজের আধিপত্য বিস্তার করতে থাকে। আর তার শরীর এত বড় হয়ে যায় যে সে পুরো পৃথিবীকে নিজের শরীর দিয়ে কভার করতে পারে। আর সে যদি নিজের লেজকে নিজের মুখে ঢোকায়, তাহলে এমন আকৃতি হবে যে ওয়ার্ল্ড সার্পেন্ট নিজের শরীর দিয়ে পৃথিবীকে পাহারা দিচ্ছে বা তার সুরক্ষা করছে। এর জন্য এর নাম মিডগার্ড সার্পেন্টও রাখা হয়। আলাদা আলাদা মিথোলজিতে একে আলাদা আলাদা রূপে দেখানো হয়। কোথাও ওয়ার্ল্ড সার্পেন্টকে এক বিশাল সাপ বলা হয়, আবার কোথাও একে এমন এক দানব মনে করা হয় যার শরীর তো একটা সাপের মতো কিন্তু মুখ একটা ড্রাগনের। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নিয়মিত ভিউয়ার হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই জানেন যে বাইবেলেও ঠিক এরকম একটা জীব আমরা দেখতে পাই, যার নাম হলো লেভাইথান। বন্ধুরা, লেভাইথান নিয়ে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন। লেভাইথানকেও ঠিক এমন দানব মানা হয় যে সে সমুদ্রের গভীরে ওয়ার্ল্ড সার্পেন্টের মতো নিজের লেজ নিজের মুখের ভেতরে নিয়ে বসে আছে। একইভাবে গ্রিক মিথোলজিতেও টাইফুন নামের দানবের কথা বলা হয়েছে, যে ওয়ার্ল্ড সার্পেন্টের সাথে মিলে যায়, যার মানে হলো পৃথিবীতে আলাদা আলাদা মিথোলজিতে একই জীব আলাদা আলাদা রূপে জানা যায়। তো এই প্রশ্ন ওঠা তো স্বাভাবিক যে ওয়ার্ল্ড সার্পেন্টের মতো দেখতে দানব যদি শুধুমাত্র বইয়ের পড়ার মধ্যে না থেকে বাস্তবেও কি থাকতে পারে? মানুষের অজান্তে কি এই বিশাল সার্পেন্ট সমুদ্রের গভীরে বেঁচে থাকতে পারে? পৃথিবী আর আমাদের কি অবস্থা হবে যদি ওয়ার্ল্ড সার্পেন্ট আসলেও জীবিত থাকে? আর কি প্রভাব পড়বে যদি সে সমুদ্র থেকে উপরে উঠে যায়? যদি আপনার এমন মনে হয় যে ওয়ার্ল্ড সার্পেন্ট শুধুমাত্র একজন রক্ষক, তাহলে এরকম ভাবাটা হবে মুদ্রার এক পিঠ দেখা। আমাদের মুদ্রার দুই পিঠ নিয়েই ভাবতে হবে। মিথোলজির মতে যদি কোনো প্রাণী যে কোনো রূপে ওয়ার্ল্ড সার্পেন্টকে এত ডিস্টার্ব করে যে সে নিজের লেজ নিজের মুখ থেকে বের করে, তবে ওই দিন সে সমুদ্রের গভীর থেকে জমিনের দিকে অগ্রসর হবে। মিথোলজির মতে যদি ওয়ার্ল্ড সার্পেন্ট কোনোভাবে জেগে ওঠে, তাহলে তাকে গড অফ থান্ডার থরই মারতে পারবে। থর আর ওয়ার্ল্ড সার্পেন্টের লড়াইয়ে পৃথিবীর এমন ক্ষতি হয়ে যাবে যে পুরো পৃথিবী সমুদ্রতে বিলীন হয়ে যাবে। মানে হলো, শুধু ওয়ার্ল্ড সার্পেন্ট জেগে ওঠাতে পৃথিবীর শেষ হবে না, বরং তার সাথে লড়াই করা পৃথিবীর ধ্বংসের কারণ হবে। কিন্তু এটা তো শুধুমাত্র মিথোলজির কথা। একটু ভাবুন, কি হবে যদি ওয়ার্ল্ড সার্পেন্ট আজকে দুনিয়াতে জেগে ওঠে? এরকম এক দুনিয়া যেখানে কোনো থর নেই, এরকম এক দুনিয়া যেখানে মানুষই সবথেকে শক্তিশালী আর বিপজ্জনক প্রাণী। যদি আমরা জেনে যাই যে সমুদ্রে ওয়ার্ল্ড সার্পেন্ট রয়েছে, তাহলে দুনিয়ার আলাদা আলাদা বিজ্ঞানী এই জীবকে নিয়ে গবেষণায় লেগে যাবে। পৃথিবীর সব দেশ ওই রেসে লেগে যাবে যে ওয়ার্ল্ড সার্পেন্ট সম্পর্কে কার আগে কে এবং সব থেকে বেশি তথ্য বের করতে পারে। এর জন্য ভিন্ন ভিন্ন জিনিস এক্সপেরিমেন্ট করা হবে, আর এরপর অনেক বেশি চান্স আছে যে আমাদের এই ক্রিয়াকলাপ ওয়ার্ল্ড সার্পেন্টকে অবশ্যই জাগিয়ে দিবে। এর জন্য ওই জীবের সাথে লড়াই করতে আমাদের কোনো পদ্ধতি নিয়ে ভাবতে হবে। সত্যি বলতে, এই জীবকে মারা আমাদের জন্য অনেক কঠিন হবে, কারণ ওয়ার্ল্ড সার্পেন্টের সব থেকে বড় শক্তি হলো এটা যে সে এক ভয়ঙ্কর বিষধর সাপ, যে পৃথিবীর বেশিরভাগ সমুদ্রকে কেবল বিষাক্তই করবে না, বরং নিজের মুখে নিয়ে বিষ ছুড়ে পৃথিবীর বাতাসকেও বিষাক্ত করার ক্ষমতা রাখে। এখন আপনি আন্দাজ করতেই পারেন যে একটা ওয়ার্ল্ড সার্পেন্ট পুরো মানবজাতির ধ্বংসের কারণ হতে পারে, কারণ এই জীবের শরীর এত বিশাল আর শক্তিশালী যে একে মারার জন্য আমাদের সব থেকে শক্তিশালী বোমের ব্যবহার করতে হবে। অন্যভাবে যদি বলি, তাহলে পৃথিবীর সব দেশকে এক হতে হবে আর অনেকগুলো নিউক্লিয়ার বোমার ব্যবহার করতে হবে। কিন্তু এটা করার ফলে আমাদের সমস্যা আরো বেড়ে যাবে, কারণ এত সব নিউক্লিয়ার বোমা থেকে বের হওয়া রেডিয়েশন ওয়ার্ল্ড সার্পেন্টের মুখ থেকে বের হওয়া বিশ্বের সাথে মিলে গিয়ে আরো ভয়ঙ্কর রূপ নিবে। এত সবের পরেও যদি আমরা ওয়ার্ল্ড সার্পেন্টকে কোনোভাবে মারতে পারি, তাহলেও মানব সভ্যতার সব থেকে বড় ক্ষতির মুখোমুখি আমাদের হতে হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ওয়ার্ল্ড সার্পেন্ট কি সত্যি আছে? থাকলে আমরা তাকে অন্য কি উপায়ে মারতে পারি? নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি কেমন লাগলো তাও জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলে দিই বন্ধুরা, এগুলো শুধুমাত্র মাইথোলজির গল্প মাত্র, এর সাথে ধর্মের কোনো মিল খুঁজতে যাবেন না। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আপনি করে থাকলে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে এরকম আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও আছে, চাইলে গিয়ে দেখে আসতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন আর তাজউদ্দিনের সাথেই থাকুন। ধন্যবাদ বন্ধুরা।